পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2021 সালে দেওয়া ক্লাস 10 এর অঙ্কের 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। এখানে বলছে x সমানুপাতিক y স্কয়ার, y ইকুয়াল টু দেওয়া রয়েছে 3, x ইকুয়াল টু হচ্ছে তখন 9, যখন y টা হচ্ছে 3 তখন x টা হচ্ছে 9। তাহলে বলছে যে যখন x টা হচ্ছে 25, y এর ধনাত্মক মান হবে, অপশনে কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে। এখানে দেওয়া ছিল x সমানুপাতিক y স্কয়ার। আমরা জানি যে সমানুপাতিক সাইনটা তুললে একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্টটাকে ধরে নেওয়া হচ্ছে k। তাহলে এখানটা লিখে দিতে হবে যে k ইকাল টু অশূন্য ধ্রুবক। তো প্রথমে বলে দেওয়া ছিল যে x ইকাল টু 9 তখন y ইকাল টু হচ্ছে 3। তো এখানে সমীকরণটা ছিল x ইকাল টু কে ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা x এর জায়গায় 9 বসাচ্ছি, y এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 9 ইকাল টু হয়ে যাচ্ছে 9 ইন্টু কে। তাহলে কে ইকাল টু কত পাওয়া যাচ্ছে, 9/9 ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 1। তাহলে কে এর ভ্যালুটা হলো 1। এবার বলছে যখন x ইকাল টু 25 তখন y এর পজিটিভ ভ্যালুটা কত হবে। তোমরা একই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাবো। ইকুয়েশনটা ছিল x ইকাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। তো এখানে x এর জায়গায় 25 বসে যাবে, k এর জায়গায় 1 বসবে, y স্কোয়ারটা তো আমরা বার করছি, yটা তো আমরা বার করছি। তাহলে y স্কোয়ার ইকাল টু কত হচ্ছে 25, তাহলে y ইকাল টু কত হচ্ছে রুট ওভার অফ 25। তো 25 এর রুট ওভার করলে কত হবে, এটা হয়ে যাবে প্লাস মাইনাস 5। কিন্তু এখানে বলে দিয়েছিল যে yটা হবে ধনাত্মক, তাহলে শুধুমাত্র আমরা প্লাস 5টাকেই নেব, মাইনাস 5টাকে আমরা নেব না। তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে এ আর বি 2500 টাকা এবং 2000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো, এক বছর পরে 720 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এর ক্ষতি এর ক্ষতির পরিমাণটা কত হবে। প্রথমে আমরা এ আর বি এর মূলধনের অনুপাত বার করছি। এ কত টাকা দিয়েছিল, এ দিয়েছিল 2500 টাকা আর বি দিয়েছিল 2000 টাকা। তো এখান থেকে দুটো করে শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 25:20। এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 5:4। মোট ক্ষতির পরিমাণ কত বলেছিল, 720 টাকা। তাহলে এখানটা লিখবো মোট ক্ষতি ইকুয়াল টু হচ্ছে 720 টাকা। তাহলে আমাদের বলছে এর ক্ষতির পরিমাণটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে লিখবো যে এ এর ক্ষতি ইকুয়াল টু 720 ইন্টু, আমরা তো এর ক্ষতির পরিমাণটা বার করছি, তাই না, আমরা উপরটায় লিখবো 5, নিচটায় বসবে 5+4, তাহলে হয়ে যাবে 720 ইন্টু 5/9। ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 80, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 400। তাহলে এর ক্ষতির পরিমাণ হয়ে যাচ্ছে 400 টাকা। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। এখানে বলছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বলছে এ বি বৃত্ত দুটো সাধারণ স্পর্শক, যেগুলো বৃত্ত দুটোকে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে বলছে এ সি বি এর পরিমাপ কত হবে। তো এই দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, মানে এই পয়েন্টটা হচ্ছে সি, এদের একটা সাধারণ স্পর্শক রয়েছে, সাধারণ স্পর্শকটা হচ্ছে এ বি, মানে এটা হচ্ছে সাধারণ স্পর্শক। এবার আমাদের বলছে এ সি বি, এ সি বি বলতে এই কোণটার মাপটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এ সি বি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটার মাপটা কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কি করেছি, এই দুটো বৃত্তর আরেকটা স্পর্শক অঙ্কন করেছি, এই স্পর্শকটা আমরা অঙ্কন করেছি। দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে দুটো বৃত্তর একটা সাধারণ স্পর্শক।
এবার প্রথমে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি, মানে এই পয়েন্টটার নামটা যদি ডি দিয়ে দেওয়া যায় তাহলে আমরা এ সি ডি ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি। ত্রিভুজ এ সি ডি এর এর এডি ইকুয়াল টু হয়ে আছে ডিসি, এ সি ডি ত্রিভুজটার এডি ইকুয়াল টু হয়ে আছে ডিসি। কেন? ধরে নেওয়া যাক একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটার একটা বহিঃস্থ বিন্দু, সেখান থেকে বৃত্তের ওপরে দুখানা স্পর্শক অঙ্কন করা হয়েছে। তো বহিঃস্থ বিন্দু থেকে আমি বৃত্তের ওপরে যে দুটো স্পর্শক আঁকবো, তো এই স্পর্শক দুটোর দৈর্ঘ্যটা হবে সমান। মানে বৃত্তের বহিঃস্থ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের ওপরে দুটো স্পর্শক আঁকলে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য হবে সমান। তো সেই কারণে এখানে এডি ইকাল টু হয়ে গেছে ডিসি। এ সিডি ত্রিভুজের আমরা দেখতে পেলাম যে এডি বাহুটার সাথে সিডি বাহুটা সমান, তো যেহেতু এই দুটো বাহু সমান তাহলে বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। যেহেতু বাহুগুলো সমান তাহলে কোণ দুটো সমান হবে, তাহলে এখানটা লিখছি অ্যাঙ্গেল ডি এ সি ইকাল টু হচ্ছে অ্যাঙ্গেল ডি সি এ, ডি এ সি ইকাল টু লিখছি অ্যাঙ্গেল ডি সি এ। নেক্সট আমরা ত্রিভুজ বিডিসিটাকে নিয়ে কাজ করছি। ত্রিভুজ বিডিসি এর বিডি বাহুটার সাথে সিডি বাহুটা সমান হবে, বিডি বাহুটার সাথে সিডি বাহুটা সমান হবে একই কারণে, কেননা বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক টানা হয়েছে তাই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে। তো যেহেতু এই দুটো বাহু সমান রয়েছে তাহলে বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, তাহলে এখানটা লিখে দেব অ্যাঙ্গেল ডিবিসি ইকাল টু হচ্ছে অ্যাঙ্গেল ডিসিবি, ডিবিসিটা ডিবিসি কোণটা সমান হচ্ছে ডিসিবি এর সাথে। নেক্সট আমরা কি করব, ডিএসি, ডিএসি বলতে হচ্ছে এই কোণটা, এর সাথে যোগ করছি ডিসিএ, ডিসিএ বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে ডিসিএ, এর সাথে আমরা প্লাস করছি ডিসিবি, ডিসিবি বলতে হচ্ছে এই কোণটা, এবং এর সাথে প্লাস করছি ডিবিসি মানে এই কোণটাকে। আমরা কোন চারটে কোণকে যোগ করলাম, এই কোণটাকে, তার সাথে প্লাস করা হচ্ছে এই কোণটাকে, আবার তার সাথে প্লাস করা হচ্ছে এই কোণটাকে এবং এই কোণটাকে। এই সবকটা কোণ হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে অবস্থিত, এই সবকটা কোণ হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে অবস্থিত, তাহলে বলা যেতে পারে এদের যোগফলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এই কোণগুলো যেহেতু একটা ত্রিভুজের অন্তস্থ কোণ তাই এদের যোগফলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো নেক্সট আমরা কি করব, আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে ডিএসি এই কোণটার সাথে ডিসিএ কোণটা সমান, তো আমরা এই ডিএসি এর জায়গায় ডিসিএ বসিয়ে দিতে পারি, ডিএসি এর জায়গায় ডিসিএ বসিয়ে দিতে পারি। আবার একই রকম ভাবে ডিবিসি এই কোণটার জায়গায় ডিসিবি বসিয়ে দিতে পারি, ডিবিসি কোণটার জায়গায় ডিসিবি বসিয়ে দিতে পারি, তাহলে এখানটা হচ্ছে ডিসিবি, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। কি করলাম, ডিএরসির জায়গায় আমরা ডিসিএ বসিয়েছি, মানে এই জায়গাটায় ডিসিএ বসিয়েছি, আবার ডিসিবির জায়গায় ডিবিসি বসিয়ে দিয়েছি, একটু ভুল বললাম, ডিবিসির জায়গায় ডিসিবি বসিয়ে দিয়েছি, ডিবিসির জায়গায় আমরা ডিসিবি বসিয়ে দিয়েছি, তাহলে দেখো ডিসিএ হয়ে যাচ্ছে দুটো, তাহলে এখানটা লিখবো 2 ইন্টু ডিসিএ, আবার ডিসিবি হয়ে যাচ্ছে দুটো, তাহলে এখানটা লিখবো 2 ইন্টু ডিসিবি,
এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে দুইটাকে যদি কমন নেওয়া যায় তাহলে এখানটা হয়ে যাচ্ছে ডি সি এ প্লাস ডি সি বি, এটা ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে ডি সি এ প্লাস ডি সি বি ইকুয়াল টু কত হচ্ছে 180 বাই 2, মানে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো ডি সি এ আর ডি সি বি বলতে কোন কোনটা হচ্ছে, ডি সি এ বলতে হচ্ছে এই কোনটা, এই কোনটা হচ্ছে ডি সি এ, আর ডি সি বি, ডি সি বি বলতে হচ্ছে এই কোনটা। তাহলে এই পুরো কোনটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, এই পুরো কোনটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এ সি বি। তাহলে অ্যাঙ্গেল এ সি বি ইকাল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আমাদের এটাই জিজ্ঞেস করা হচ্ছিল যে অ্যাঙ্গেল এ সি বি এর মানটা কত হবে, এটা হয়ে যাবে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে একটি নিরেট অর্ধগোলকে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই বর্গ সেন্টিমিটার, তাহলে বলছে উহার ব্যাসার্ধ কত হবে। নিরেট অর্ধগোলক এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr². একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr², এটাই কাল তো দেওয়া হচ্ছে 147π। তো এখান থেকে আমাদের ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে, তো পাইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে 3r² ইকাল টু হয়ে যাচ্ছে 147। তাহলে আর স্কোয়ার ইকাল টু কত হবে, আর স্কোয়ার ইকাল টু হয়ে যাবে 147/3, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 49। তাহলে আর ইকাল টু কত হবে, রুট ওভার অফ 49, তাহলে হয়ে যাচ্ছে 7। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে অকেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটো স্পর্শক টানা হয়েছে, যারা বৃত্তকে যথাক্রমে বি আর সি পয়েন্টে স্পর্শ করেছে। তাহলে বলছে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের একটা প্রয়োগ দেওয়া হয়েছে, এটা হচ্ছে পেজ নাম্বার 213 এর 12 নম্বর প্রয়োগটা দেখো। এখানে বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটো স্পর্শক টানা হয়েছে, যারা বৃত্তকে যথাক্রমে বি আর সি পয়েন্টে স্পর্শ করেছে। তাহলে বলছে যে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে বলা যেতে পারে এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, কিরকম রয়েছে দেখো, পি কিউ আর একটা ত্রিভুজ রয়েছে, কিউ আর বাহুর সাথে সমান্তরালভাবে রয়েছে এস টি, এই যে লেখা রয়েছে এস টি সমান্তরাল কিউ আর। তাহলে বলছে পি কিউ বাই পি এস ইকুয়াল টু হবে পি আর বাই পি টি, এটা তোমাদের বইতেই রয়েছে পেজ নাম্বার 238-এ। এই যে অনুসিদ্ধান্ত একটা দেখবে এখানে প্রমাণ করা রয়েছে, সবসময় মাথায় রাখবে যে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটার এই বাহুটার সাথে সমান্তরাল করে আরেকটা বাহু টানা হয়েছে, তাহলে এই পুরো বাহুটার সাথে, পুরো বাহুটার সাথে এইটুকুনি অংশের যার অনুপাত হবে, একই অনুপাত হবে এই বাহুটার সাথে এই অংশটার অনুপাত। কথাটা বুঝতে পারলে, এখানে পুরো বাহুটার নাম ছিল পি কিউ, এটা ছিল এস, এটা ছিল আর, এটা ছিল টি, পি কিউ এর সাথে পি এস এর যা রেশিও হবে পি আর এর সাথে পি টি এর রেশিওটাও সেম হবে। আবার এটাকে ঘুরিয়েও লেখা যেতে পারে, মানে পি এস বাই পি কিউ ইকাল টু হয়ে যাবে পি টি বাই পি আর, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে একটি শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে ব্যাসার্ধ হয়ে যাবে উচ্চতা ইন্টু রুট 3।
তো আমরা শঙ্কুর তির্যক উচ্চতাকে এল লিখে থাকি, এলটা বলছে উচ্চতার ডবল, মানে 2h। তো আমরা জানি যে শঙ্কুর ক্ষেত্রে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকাল টু হচ্ছে এল স্কোয়ার। তো এল এর জায়গায় আমরা 2h বসিয়ে দিচ্ছি, স্কোয়ারটা তো প্রথমেই ছিল, তাহলে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 4h স্কোয়ার। তো আমরা এই এইচ স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3h স্কোয়ার। তাহলে আর ইকাল টু কত হবে রুট ওভার অফ 3h স্কোয়ার, তাহলে এখানটা হচ্ছে রুট 3 ইন্টু এইচ, মানে তিনের তো বর্গমূল করা যাবে না, এইচ স্কোয়ারের বর্গমূল করলে হচ্ছে এইচ, তাহলে পাওয়া যাচ্ছে রুট 3 ইন্টু উচ্চতা। এখানে এটাই লেখা ছিল যে ব্যাসার্ধ ইকাল টু হয়ে যাচ্ছে রুট 3 ইন্টু উচ্চতা, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে কোন একটা ব্যবসায় এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 7:5। তো বলছে যে এ মোট লাভের থেকে 140 টাকা পেলে বি পাবে 125 টাকা। দেখো মূলধনের অনুপাত যেটা হবে লাভের অনুপাতটাও সেম হবে, তো এখানে মূলধনের অনুপাত দেওয়া ছিল 7:5, তো আমরা লাভের অনুপাতটা দেখবো 7:5 হচ্ছে কিনা, তাহলে বোঝা যাবে স্টেটমেন্টটা ট্রু অর ফলস রয়েছে। তো এর প্রফিট কত বলছিল, এর প্রফিট বলছিল 140 আর বিয়ের বলছিল 125, তাহলে এ আর বিয়ের লাভের অনুপাত কত হচ্ছে 140:125। তো এখানটা 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 28, এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 25। তো দেখো এটাকে আর ক্যান্সেল করা যাবে না, তাহলে অনুপাতটা পাওয়া যাচ্ছে 28:25। কিন্তু মূলধনের অনুপাতটা দেওয়া হচ্ছে 7:5, তাহলে দেখো মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সেম আসছে না, তাহলে এখানে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে তিন বন্ধু এ বি সি যথাক্রমে কিছু মূলধন নিয়ে একটা বাস ক্রয় করল, তারা ঠিক করেছিল যে যেটা লাভ হবে যেটা আয় হবে তার 2/5 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তো কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের কত বেশি হবে, মোট যেটা আয় হয়েছে তার 2/5 কত হচ্ছে সেটা বার করতে হবে। তো এখানে বলে দিয়েছিল মোট আয় এটা হচ্ছে 29,260, তো এই টাকাটার 2/5 কত হচ্ছে সেটা আমরা বার করছি। তো এখানে আমরা 5 দিয়ে ক্যান্সেল করব, তাহলে কত পাওয়া যাবে 29,260, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 5,852। তো এই 5,852 কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 11,704 এত টাকা। এই টাকাটাকে এরা 3:2:2 এই অনুপাতে ভাগ করে নিয়েছে, তাহলে এখান থেকে এ পাবে কত, তাহলে এখানটা লিখবো যে এ পাবে 11,704 ইন্টু 3/3 + 2 + 2, তাহলে হচ্ছে 11,704 ইন্টু 3/7, 7 দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত পাওয়া যাবে 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 1672। এই 1672 কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 5016 টাকা। বি কত পাবে, বি পাবে
টাকাটাকে তো 3:2:2 অনুপাতে ভাগ করা হচ্ছিল, তাহলে বি পাবে, মানে বি এর জন্য যখন আমরা বার করছি তাহলে উপরটা লিখবো 2, এখানটা হচ্ছে 11704 ইন্টু 2 বাই, তো এটা বসবে 3+2+2, তাহলে হচ্ছে 11704 ইন্টু 2/7, তো এটাকে ভাগ করলে কত হচ্ছে, 7 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 1672 ইন্টু 2, তাহলে পাওয়া যাচ্ছে 3344 এত টাকা। তো আমাদের এখানে কি জিজ্ঞেস করেছিল, আমাদের বলছিল এ বি এর থেকে কত বেশি পাবে, তো এ পেলে কত টাকা, 5016, এ পেল 5016, বি পেয়েছে 3344, এই দুটোকে মাইনাস করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 1672, এ এত টাকা বেশি পেয়েছে, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতল, ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত দেওয়া হচ্ছে, তাহলে বলছে এদের উচ্চতার অনুপাত কত হবে, চোং এবং শঙ্কু এদের ব্যাসার্ধ অনুপাত বলছে 3:4, তো আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3R এত একক, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4R একক, অসুবিধা নেই এত অব্দি। আচ্ছা আমরা আমরা এখানটায় আর না লিখি, আমরা এখানটায় এক্স লিখলাম, আবার এদের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে, এদের আয়তনের অনুপাত বলছে 9:8, আয়তনের অনুপাত হচ্ছে 9:8, তো আমরা কি করব, আমরা চুঙ্গের আয়তনটা বার করছি, চুঙ্গের আয়তনের ফর্মুলা কি, এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক, আর এর জায়গায় কত বসাবো, আর এর জায়গায় আমরা লিখে দিচ্ছি 3x হোল স্কোয়ার, আর এর জায়গায় এটা বসিয়েছি, উচ্চতাটাকে আমরা h1 ধরলাম, চোঙের উচ্চতাকে আমরা h1 ধরলাম, অসুবিধা নেই এত অব্দি। আবার শঙ্কুর আয়তন বার করছি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr² h, উচ্চতাটাকে আমরা h2 ধরলাম, এত ঘন একক, তো এখানে আমরা r এর জায়গায় বসাবো 4x হোল স্কোয়ার ইন্টু হচ্ছে h2, এবার এই দুটোর আয়তনের অনুপাত বার করছি, মানে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তনের অনুপাত বার করছি, তাহলে কত হবে, চোঙের আয়তন পাওয়া গেছিল পাই ইন্টু 3x হোল স্কোয়ার ইন্টু h1, শঙ্কুর আয়তন পাওয়া গেছিল 1/3 ইন্টু পাই ইন্টু 4x স্কোয়ার ইন্টু h2, অসুবিধা নেই, এই অনুপাতটা দেওয়া রয়েছে কত, 9:8, এখান থেকে সলভ করে h1:h2 কত হয় সেটা বার করতে হবে, পাইটা ক্যান্সেল হচ্ছে, 3 স্কোয়ার করলে হচ্ছে 9, এখানটা হচ্ছে x স্কোয়ার ইন্টু হচ্ছে h1, 1/3 ইন্টু 16 ইন্টু x স্কোয়ার ইন্টু হচ্ছে h2, x স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, 1/3টা দেখো ভগ্নাংশের ভাগ রয়েছে, তো ভগ্নাংশের ভাগের সময় যদি এরকম থাকে তো কি হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 3/1, তো পরের লাইনে এটাকে লিখবো 9 ইন্টু 3/1,
এটাকে উল্টে দেওয়া হয়েছে, ওয়ান বাই থ্রিটাকে আমরা লিখে দিয়েছি থ্রি বাই ওয়ান ইন্টু এইচ ওয়ান, নিশ্চয় হচ্ছে সিক্সটিন ইন্টু এইচ টু ইকাল টু হচ্ছে নয় বাই আট। তো এখান থেকে আমাদের এইচ ওয়ান বাই এইচ টু বার করতে হবে। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক, ওয়ান ইন্টু সিক্সটিন ইন্টু এইচ টু, আচ্ছা ওয়ানটাকে তো আর লিখবার দরকার নেই, এটা ইকাল টু হচ্ছে নয় বাই আট। তাহলে এইচ ওয়ান বাই এইচ টু কত হবে, সিক্সটিন এবার সে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হবে, নয় মাল্টিপ্লাই ছিল ডিভাইড হবে, তিনটাও ডিভাইড হবে, নয় দিয়ে কাটছি আট দিয়ে কাটছি, তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টু পাওয়া যাচ্ছে দুই ইস টু তিন। লাস্টে লিখে দেবে যে চোঙের উচ্চতা এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে দুই ইস টু তিন। নেক্সট কোশ্চেনে বলছে ওয়াই সমানুপাতিক এক্স কিউব, তাহলে বলছে ওয়াই এর বৃদ্ধি এইট ইস টু টোয়েন্টি সেভেন অনুপাতে হলে তাহলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হবে। এখানে দেওয়া রয়েছে যে ওয়াই সমানুপাতিক এক্স কিউব, আমরা জানি যে সমানুপাতিক সাইনটা তুললে একটা কনস্ট্যান্ট বসে, তো আমরা এই কনস্ট্যান্টটাকে কে ধরে নিচ্ছি, তাহলে হয়ে যাবে ওয়াই ইকাল টু কে ইন্টু এক্স কিউব। এখানটাকে লিখে দিতে হবে যে কে ইকাল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমাদের লিখতে হবে। তাহলে ওয়াই ইকাল টু পাওয়া যাচ্ছে কে ইন্টু এক্স কিউব। আচ্ছা যখন ওয়াইটা ওয়াইটা ওয়াই ওয়ান হবে আর এক্সটা এক্স ওয়ান হবে, তখন এটা কত হবে, ওয়াই ওয়ান ইকাল টু কে ইন্টু এক্স ওয়ান কিউব। আবার যদি ওয়াইয়ের জায়গায় ওয়াই টু বসানো যায় আর এক্সের জায়গায় এক্স টু বসানো যায়, তাহলে কত হবে, ওয়াই টু ইকাল টু কে ইন্টু এক্স টু কিউব। কথাটা বুঝতে পারলে, এটা আমরা পেয়েছিলাম ইকুয়েশনটা। তো আমরা প্রথমে ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসালাম আর এক্সের জায়গায় এক্স ওয়ান বসালাম, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। আবার আমরা কি করেছি, ওয়াইয়ের জায়গায় ওয়াই টু বসিয়েছি আর এক্সের জায়গায় এক্স টু বসিয়েছি, তাহলে এই ইকুয়েশনটা পাচ্ছি। এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরছি, এটাকে আমরা দু নাম্বার ইকুয়েশন ধরছি। নেক্সট আমরা কি করব, ওয়ান বাই টু করে দেব, তাহলে কত হবে, ওয়াই ওয়ান বাই ওয়াই টু হয়ে যাবে, এখানটা হয়ে যাবে কে এ এক্স ওয়ান কিউব বাই কে এক্স টু কিউব হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে, ওয়ান বাই টু করেছি, তাহলে কত হবে, ওয়াই ওয়ান বাই ওয়াই টু হয়ে যাবে, এখানটায় বসবে কে এক্স ওয়ান কিউব বাই কে এক্স টু কিউব, সেটাই করা হচ্ছে, ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইকাল টু কে এক্স ওয়ান কিউব বাই কে এক্স টু কিউব, কেটা ক্যান্সেল হচ্ছে। তো এখানে বলে দিয়েছিল যে ওয়াইটা পরিবর্তিত হচ্ছে এইট ইস টু টোয়েন্টি সেভেন এই হারে, মানে ওয়াই ওয়ান ইস টু ওয়াই টু ইকাল টু হচ্ছে এইট ইস টু টোয়েন্টি সেভেন। তাহলে আমরা ওয়াই ওয়ান বাই ওয়াই টু এই জায়গায় লিখে দেবো এইট বাই টোয়েন্টি সেভেন, তাহলে আমাদের এক্স ওয়ান বাই এক্স টু এটা কত হচ্ছে সেটা বার করতে হবে। তো এখানেও কিউব ছিল, এখানেও কিউব ছিল, তাহলে আমরা কি করবো, এটাকে হোল কিউব দিয়ে দিতে পারি। তাহলে বোথ সাইডে যদি কিউব রুট করা যায়, ঘনমূল করা যায়, তাহলে কত হবে, আচ্ছা আমরা ঘনমূল করছি না, আটটাকে লেখা যেতে পারে দুয়ের কিউব আর সাতাশটাকে লেখা যেতে পারে তিনের কিউব, আমরা এখানটায় হোল কিউব দিয়ে দিলাম। তো এখানেও পাওয়ারে কিউব রয়েছে, এখানেও পাওয়ারে কিউব রয়েছে, তাহলে পাওয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এক্স ওয়ান বাই এক্স টু ইকাল টু হচ্ছে দুই বাই তিন। তাহলে এক্সটা পরিবর্তিত হবে কি রেশিওতে, না দুই ইস টু তিন এই রেশিওতে পরিবর্তিত হবে, এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে এক্সটা কি হারে পরিবর্তিত হবে। নেক্সট কোশ্চেনে বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ কোনো একটা বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখা অংশ দুটোর দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে একচল্লিশ নাম্বার উপপাদ্য, তোমাদের বইয়ের দুশো এগারো নাম্বার পেজে রয়েছে। এখানে লেখা রয়েছে দেখো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখা অংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা তোমরা বই থেকে লিখে দিতে পারবে। আর এই উপপাদ্যটাকে নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করা হবে।
আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটাস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।